আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট লাভার বিডি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে কী নিয়ে কথা বলছি। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো বাংলাদেশে চলাচলকারী 5টি দ্রুতগতির আন্তনগর ব্রডগেজ ট্রেন সম্পর্কে। স্বভাবতই বাংলাদেশে ব্রডগেজ ট্রেনের স্পিড মিটারগেজ ট্রেনের তুলনায় কিছুটা বেশি থাকে। বাংলাদেশে চলাচলকারী ব্রডগেজ ট্রেনের সর্বোচ্চ গতিসীমা 100 কিলোমিটার প্রতি ঘন্টা এবং মিটারগেজ ট্রেনের গতিসীমা 85 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা ব্রডগেজ 5টি দ্রুতগতির আন্তনগর ট্রেন সম্পর্কে জানব। পুরোটি ভিডিও জুড়ে আমি আছি আকাশ আপনাদের সাথে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তালিকার পঞ্চম স্থানে যে ট্রেনটি রয়েছে তার নাম আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। নীলসাগর এক্সপ্রেস ঢাকা টু চিলাহাটির মাঝে চলাচল করে এবং এটি একটি দ্রুতগতির আন্তনগর ট্রেন। দুর্দান্ত গতিবেগে চলার জন্য রয়েছে ট্রেনটি যথেষ্ট সুনাম। যাত্রাপথে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি 443 কিলোমিটার পথ অতিক্রম করে এবং যাত্রাপথে ট্রেনটির অ্যাভারেজ গতিবেগ 47.04 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ ট্রেনটি প্রতি ঘন্টায় 47 কিলোমিটার পথ অতিক্রম করে। আসুন আমরা নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের গতির ঝলক একটু দেখে নিই। অলরাইট, তালিকার চতুর্থ স্থানে যে ট্রেনটি রয়েছে তার নাম আন্তনগর সীমান্ত এক্সপ্রেস। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি খুলনা টু চিলাহাটির মাঝে চলাচল করে এবং এটি একটি আন্তনগর ট্রেন। যাত্রাপথে ট্রেনটি 447 কিলোমিটার পথ অতিক্রম করে এবং ট্রেনটির অ্যাভারেজ গতিসীমা 48.32 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ যাত্রাপথে ট্রেনটি প্রায় 48.5 কিলোমিটার পথ অতিক্রম করে প্রতি ঘন্টায়। আসুন আমরা আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের গতির ঝলক একবার দেখে নিই। তালিকার তৃতীয় অবস্থানে যে ট্রেনটি রয়েছে তার নাম আন্তনগর দ্রুতজান এক্সপ্রেস। দ্রুতজান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ের মাঝে চলাচল করে এবং যাত্রাপথে ট্রেনটি 509 কিলোমিটার পথ অতিক্রম করে থাকে। যাত্রাপথে ট্রেনটি 48.47 কিলোমিটার পথ প্রতি ঘন্টা অতিক্রম করে থাকে। আসুন আমরা দ্রুতজান এক্সপ্রেস ট্রেনের গতির ঝলক একবার দেখে নিই। তালিকার দ্বিতীয় অবস্থানে যে ট্রেনটি রয়েছে তার নাম আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার থেকে পঞ্চগড়ের মাঝে চলাচল করে এবং যাত্রাপথে ট্রেনটি সর্বোচ্চ 509 কিলোমিটার পথ অতিক্রম করে এবং ট্রেনটি যাত্রাপথে 51.76 কিলোমিটার পথ প্রতি ঘন্টা অতিক্রম করে থাকে এবং এটি একটি সেমি ননস্টপ ট্রেন। আসুন আমরা আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের গতির ঝলক দেখে নিই। দেখতে দেখতে আমরা চলে এলাম তালিকার প্রথম স্থানে। তালিকার প্রথম স্থানে যে ট্রেনটি রয়েছে তার নাম আন্তনগর বনলতা এক্সপ্রেস। এটি একটি ননস্টপ ট্রেন এবং এটি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের মাঝে চলাচল করে। যাত্রাপথে ট্রেনটি 308 কিলোমিটার পথ অতিক্রম করে এবং প্রতি ঘন্টায় ট্রেনটি 53.57 কিলোমিটার পথ অতিক্রম করে থাকে। ব্রডগেজ ট্রেনের মধ্যে আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের অ্যাভারেজ গতি সবচেয়ে বেশি, তাই দ্রুতগতিতে চলা আন্তনগর ট্রেনের মধ্যে বনলতা এক্সপ্রেসের নাম থাকে সবার উপরে। তাই বাংলাদেশে চলাচলকারী ব্রডগেজ আন্তনগর ট্রেনের মধ্যে বনলতা এক্সপ্রেসকে সবচেয়ে দ্রুতগতির আন্তনগর ট্রেন হিসেবে আখ্যা দেওয়া হয়। গতি সম্পর্কিত ট্রেনের তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কেমন হলো আজকের ভিডিওটি তা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে।
এবং পরবর্তীতে মিটার গেজ ট্রেন সম্পর্কিত ভিডিও চাইলে অবশ্যই সেটিও জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই, আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রান্সপোর্ট লাভার বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।